আমরা এখানে যে মেশিনারি আইটেমগুলো নিয়ে এসেছি, এখানে আটটা আইটেম আছে। আটটা আইটেমের মধ্যে আমাদের নিজস্ব প্রোডাক্ট আছে ভিএনপি ভার্সাটাইল মাল্টিক্রপ প্ল্যান্টার। এটা বহুমুখী বীজ বপন যন্ত্র। এই মেশিন আমাদের পাঁচ ধরনের কাজ করে। প্রথম কাজ হচ্ছে এ চাষ করে, দ্বিতীয় কাজ হচ্ছে সে লাইন করে দেয়, তিন নম্বরে সে সার প্রয়োগ করে, চার নম্বরে বীজ বপন করে, পাঁচ নম্বরে লেবেলিং করে, মই দিয়ে দেয়। তো এটা আমাদের পাঁচ ধরনের কাজ করে, অ্যাট এ টাইম ওয়ান পার্টস, একদিক থেকে আর একদিকে যাবে, ওর কাজ শেষ। এখন এই মেশিনে কোন কোন ফসল বপন করা যায় সে ফসলগুলো আমি একটু বলতে চাই। সেটা হচ্ছে গম, ভুট্টা, মুগ, মসুর, সয়াবিন, সরিষা, বাদাম, ছোলা, পাট, তিল, ধনিয়া, ঢেঁড়স, মরিচ, এই সকল ফসল আমাদের এই মেশিনে বপন করা যায়। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে বর্তমানে যে লেবার ক্রাইসিস ঠেকানোর জন্য, লেবার খরচ কমানোর জন্য এই প্রযুক্তিটার বিশেষ দরকার। আমি মনে করি এটা যদি সারা বাংলাদেশে সকল কৃষকের মাঝে চলে যায়, তাদের খরচ 50% কমে আসবে। এখানে আপনার চাষ খরচ 50% কমে আসবে, আপনার বপন খরচ কমে আসবে, বীজ কম লাগবে, সব মিলিয়ে আপনার 50% খরচ কমে আসবে। তো আমি মনে করি এই মেশিন আমাদের দেশের জন্য যুগোপযোগী। ভিএনপি যে পাঁচটি কাজ করে আমি আরেকবার বলি, সেটা হচ্ছে প্রথম কাজ হচ্ছে ভিএনপি মেশিন দ্বারা প্রথম কাজ চাষ করে, দ্বিতীয় হচ্ছে সে লাইন করে দেয়, তিন নম্বরে সে সার প্রয়োগ করে, চার নম্বরে বীজ বপন করে, পাঁচ নম্বরে লেবেলিং করে, মানে মই দিয়ে দেয়। এখন আমাদের মেশিনটা পূর্ণাঙ্গ সেটিং করা আছে। জাস্ট এই মেশিনটা একটা টু হুইল ট্র্যাক্টর, অর্থাৎ পাওয়ার টিলার, ষোলো হর্স পাওয়ার টিলার সঙ্গে অ্যাটাচমেন্ট করতে হবে। ওই আমি দেখতে পাচ্ছি সামনে যে হিসিং পার্টটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে পাঁচটা নাট, এটাকে হিসিং পার্ট বলা হয়। হিসিং পার্টটা, এই পার্টটা টু হুইল ট্র্যাক্টরের পিছনের পার্টটা খুলে এটা জাস্ট অ্যাটাচ করে দিলে এটা সেটিং হয়ে গেল। সেটিং হয়ে গেলে এটা কাজ শুরু হয়ে যাবে। আমরা দুটো বক্স দেখতে পাচ্ছি, সামনের বক্সটি আমি যেটাতে আঙুল দিচ্ছি এটা হচ্ছে বীজ বক্স। এই চারটা পার্ট দেখা যাচ্ছে, চারটে পার্টে আমরা বীজ দিয়ে দিব। যদি আমি মনে করি এখন গম লাগাবো, আমি চারটা পার্টেই গম দিয়ে দিলাম। এখানে গমের ডিভাইস সেটিং করে দিলাম। গমের ডিভাইস সেটিং করে দিয়ে আমাদের এখানে লাইনের দূরত্ব, লাইন টু লাইন কত দূরত্ব হবে, বীজ টু বীজ দূরত্ব কীরকম হবে, আমাদের এখানে এরকম সিস্টেম করা আছে। ফারো ওপেনার এখানে দেখতে পাচ্ছি আমরা, এই ফারো ওপেনারের সঙ্গে এর অ্যাটাচমেন্ট দেওয়া আছে। যদি আমি মনে করি যে লাইনের দূরত্ব বাড়াই, এখানে সেই সিস্টেম করা আছে। আর যদি লাইনে বীজের দূরত্ব কমাইতে চাই, সেই সিস্টেম এখানে করা আছে। পাশাপাশি আরেকটি বক্স দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ফার্টিলাইজারের বক্স, সারের বক্স। যদি আমি এক বিঘা জমি, এখানে অনলি ডিএপি সার ব্যবহার হবে। এখন এক বিঘা জমিতে আমি যে পরিমাণ সার দেবো, আমি এখানে মিটারিং সিস্টেম আছে, সেই মিটারিং সিস্টেমের মাধ্যমে আমি ওই জমিতে ওই পরিমাণ সার দিতে পারবো। আচ্ছা, আমরা এই নিচে দেখতে পাচ্ছি চারটা ফারো ওপেনারের কাজ হচ্ছে, সে লাইন করবে, বীজ বুন, সেই ফারোর মাধ্যমে সার করবে, আবার বীজ পড়বে। এই চারটা ফারো ওপেনারের কাজ মূলত লাইন করা, লাইন সুইং এর মাধ্যমে সার প্রয়োগ হবে, বীজ বপন হবে, মই হয়ে যাবে। বিএনপির সঙ্গে আরেকটা পার্ট ছিল, যে পার্টটি আমরা মই দেওয়ার কথা বলছি, সেটা আমরা এইমাত্র অ্যাটাচমেন্ট করলাম। এই পিছনে দেখতে পাচ্ছি একটি পাইল, এটার নাম হচ্ছে রোলার। আমরা এই রোলারের মাধ্যমে লেবেলিং করি, যেটাকে আমরা মই দেওয়া বলি। মই দেওয়ার জন্য এই রোলারটা ব্যবহার করা হয়। এর মার্কেট প্রাইস হচ্ছে বর্তমান 60,000 টাকা। এখানে প্ল্যান্টিং সাপোর্ট আছে 25,000 টাকা। যদি এখন কেউ নিতে চায় এটা 35,000 টাকায় সে নিতে পারবে। এই প্রযুক্তিটা হচ্ছে মার্ডক ইউনিভার্সিটি অস্ট্রেলিয়া। এই মেশিন পেতে গেলে আমাদের এখানে কিছু লিফলেট দেখা যাচ্ছে, আমি লিফলেট দিয়ে দেবো। লিফলেটের পিছনে সামনে আমাদের প্রতিষ্ঠানের নাম লেখা আছে,
সেখানে মোবাইল নাম্বার আছে, সেই মোবাইল নাম্বারে কল করলে তারা আমাদেরকে পেয়ে যাবে। আমরা আমাদেরকে মেশিনের অর্ডার করলে আমরা সেই মেশিন শিডিউল টাইমে আমরা দিয়ে দেব। এই ধরনের ভিডিও আরও পেতে এবং নতুন নতুন মেশিনারিজের খবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। যে কোনো তথ্য জানতে কমেন্ট করুন। যারা ধান গম ভাঙানো মেশিন সম্পর্কে জানতে চান, অর্থাৎ মিনি রাইস মিল সম্পর্কে জানতে চান, তারা আমাদের এই ভিডিওটি দেখুন। এই মেশিনটি দিয়ে আপনি খুব কম খরচে ধান গম ভুট্টা ভাঙাতে পারবেন, নিজের ও অন্যের ধানও ভাঙাতে পারবেন। খুব কম খরচে এই মেশিনটি কিনে আপনি ব্যবসাও করতে পারবেন। বিস্তারিত ভিডিওতে দেখুন। ধন্যবাদ সাথে থাকার জন্য।